2008-2009 অর্থবর্ষে রাজ্য পূর্ত দফতরের 638 কোটি 40 লক্ষ টাকার কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব ওয়াইপি সিং। এই মামলায় অপর দুই অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক, তারা দুজনই পুলিশের হেফাজতে, তবে তারা অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, এখন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ওয়াইপি সিং। 2008-09 অর্থবর্ষে ওয়াইপি সিং ছিলেন পূর্ত দফতরের প্রধান সচিব। এ সময় সমস্ত নির্মাণ কাজ করেছে ওয়াইপি সিং এর তত্ত্বাবধানে। বর্তমান রাজ্য সরকারের অভিযোগ, বাদল চৌধুরী, ওয়াইপি সিং ও সুনীল ভৌমিকই মূল দুর্নীতির সঙ্গে জড়িত। এই মুহূর্তে রাজ্য সরকার ওয়াইপি সিংকে জালে তোলার পরিকল্পনা নিয়েছে। প্রাক্তন আইএএস অফিসার ওয়াইপি সিং দিল্লির নিবাসী। ইতিমধ্যেই ওয়াইপি সিংকে গ্রেফতারের জন্য রাজ্য অপরাধ শাখার একটি দল দিল্লিতে ছুটে গিয়েছেন। নিয়মানুযায়ী আইএএস অফিসারদের গ্রেফতার করতে হলে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ইউপিএসসি থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়। আরক্ষা প্রশাসন সূত্রে জানা যায়, এই সংক্রান্ত সমস্ত অনুমতি নিয়েছে তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ। একজন ডিএসপির নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অবস্থান করেছে দিল্লিতে। এদিকে বৃহস্পতিবার সকালে আগরতলার বিশেষ আদালতের বিচারক সব্যসাচী দত্ত পুরকায়স্থ ওয়াইপি সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ক্রাইম ব্রাঞ্চের দাবি, খুব শীঘ্রই ওয়াইপি সিংকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।